একটা তথ্য আপনাদেরকে দেব, লাখ টাকা চাকরি ছেড়ে সিঙ্গারা বিক্রি, আর তাতেই কোটিপতি হয়ে উঠলেন এক দম্পতি। কিভাবে হলেন তারাই কোটিপতি? সিঙ্গারা বিক্রি করে কেন তারা সিঙ্গারা বিক্রির পথ বেছে নিলেন, সেই গল্পটা আজকে আপনাদের শোনাবো। খুব ইন্টারেস্টিং। এই দম্পতির রোজ 9টা থেকে 5টার চাকরি ছিল। মাইনেটা মোটেই খারাপ নয়, বরং মাইনেটা শুনলে একটু ভিমরিই খেতে হবে। স্বামী স্ত্রী দুজনেই বেশ কৃতী তাদের কর্মজীবনে, কিন্তু সেসব তো অন্যের অধীনে দাসত্ব করা, তাতে কি আর সুখ আছে? তাই দুজনে মিলে সিঙ্গারার ব্যবসা শুরু করলেন। আর তাতে আয়ের অঙ্ক কত জানেন? সেটা শুনলে আপনার চোখ কপালে ওঠার জোগাড় হবে। সম্প্রতি এক দম্পতির এই উদ্যোগই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যাদের কথা বলছি তাদের নামটা আপনাদের জানাই, শিখর বীর সিং আর নিধি সিং। 5 বছরের বিবাহিত জীবন তাদের, কর্মজীবনেও তারা কিন্তু বেশ প্রতিষ্ঠিত ছিলেন। শিখর বীর সিং প্রথমে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, পরে হায়দ্রাবাদের ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স থেকে এমটেক করেন। পড়াশোনা শেষে বায়োটেকনোলজি সংস্থা বায়োকনের প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে যোগ দেন শিখর। আর অন্যদিকে নিধি কর্মজীবনের শুরুতে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, সেখান থেকে পরে গুরগাঁওয়ের একটা ওষুধ প্রস্তুতকারী সংস্থায় যোগ দেন। বছরে 30 লাখ টাকা বেতন ছিল তার। ভাবুন, যেটা বলছিলাম যে আয়ের অঙ্ক শুনলে কিন্তু ভিমরি খেতেই হবে। তবে সেই সব ছেড়ে দুজনেই চলে আসেন সিঙ্গারার ব্যবসায়। কত আয় সেখান থেকে জানেন তাদের? শুনলে সত্যিই কিন্তু ভিমরি খেতে হবে। রোজ 12 লাখ টাকার সিঙ্গারা বিক্রি হয় তাদের। আর প্রত্যেক দিন কত সিঙ্গারা বানানো হয় জানেন? 30,000 সিঙ্গারা বানানো হয় তাদের হেঁশেলে। তবে এর জন্য শুধু চাকরি নয়, ছাড়তে হয়েছিল তাদের স্বপ্নের ফ্ল্যাটটাও, 80 লাখ টাকার ফ্ল্যাট। এক রাত থাকার পরই তারা ছেড়ে দেন, আর সেই টাকায় বেঙ্গালুরুতে একটা ফ্যাক্টরি খোলেন। 2016 সাল থেকে এভাবেই চলছে তাদের সামোসা সিং, অর্থাৎ তাদের যে কোম্পানি তার নাম হচ্ছে সামোসা সিং, তাদের বিশাল ব্যবসা। সিং দম্পতির নাম অনুসারেই এই নামটা দেওয়া হয়েছিল দোকানের। ভারতের অন্যতম প্রিয় খাবারকে বেছে নেওয়া হয় ব্যবসার জোর হিসেবে। তাহলে বুঝতে পারছেন সিঙ্গারার কত জোর? অর্থাৎ যেটাকে আমরা সিঙ্গারা বলি সেটাকেই সামোসা বলা হয়। তাহলে তারা এই যে লাখ টাকার চাকরি ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়ে তারা যে পথটা বেছে নিয়েছিলেন এবং ব্যবসার জন্য যে জিনিসটা বেছে নিয়েছিলেন, সেটা আপনার আমার আমাদের সকলেরই খুবই প্রিয়, সিঙ্গারা। অর্থাৎ সিঙ্গারা বিক্রি করেই এই দম্পতি এখন কোটিপতি। ভাবতে পারছেন তো, লাখ টাকার চাকরি ছেড়ে তারা কিন্তু ঠিক কাজই করেছিলেন। কেমন লাগলো এদের জীবনের গল্প? এইরকম কোনো ভাবনা চিন্তা কি আপনার মাথায় ঘুরঘুর করছে? তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট করে। তার আগে এই বিষয়টা আপনাদের কেমন লাগলো জানান, এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। এইরকম আরও মজার মজার আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশান প্রেস করুন, আর অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানান।